لا، نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فأوصيكم ونفسي أيها الإخوة بتقوى الله عز وجل، فإن التقوى وصية الله للأولين والآخرين وللأنبياء والمرسلين. يقول الله عز وجل: يا أيها الذين آمنوا، يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم، والله ذو الفضل العظيم. أيها المسلمون، الله سبحانه وتعالى মুসলিম উম্মাকে অনেকগুলো মাওয়াসিমুল খাইর ওয়াল বারাকা, কল্যাণ এবং বারাকার মৌসুম দিয়েছেন। এর মধ্যে একটা মৌসুম হচ্ছে হজের মৌসুম, আল আশহুরুল হজ, যেটি আল কোরআন আল্লাহ সুবহান তাআলা বলেছেন আল হজ্জ আশহুরু মালুমাত, হজ হচ্ছে নির্দিষ্ট কয়েকটি মাস। সেই মাসগুলো আমরা প্রায় পার হয়ে আসলাম। এই মাসগুলোর মধ্যে আবার হারাম মাসও রয়েছে, যেমন জুলকাদ এবং জুলহাজ্জা। জুলহাজ মাসের প্রথম 10 দিন পৃথিবীর শ্রেষ্ঠ 10 দিন। আমরা আগের আলোচনাগুলোতে, খুতবাগুলোতে সেই দিনের ফজিলত এবং করণীয় সম্পর্কেও আমরা জেনেছি, এবং এটাও জেনেছি যে জুলহাজ মাসের এই প্রথম 10 দিনের মধ্যে হজের মহান কাজটি সম্পন্ন হয়ে থাকে, এবং আল্লাহর অত্যন্ত কাছের নিকটবর্তী বান্দারা আরাফাত দিনে আল্লাহর কাছে হাজিরা দিতে হজের উদ্দেশ্যে তারা সমবেত হন। হজের মূল প্রোগ্রামই হচ্ছে আরাফা অবস্থান, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হজ্জ আরাফা, আরাফায় অবস্থানই হচ্ছে হজ। এভাবে একটা অত্যন্ত শ্রেষ্ঠ, বরকতময়, ফজিলতপূর্ণ একটা সময় আমরা পেয়েছি। পৃথিবীর শ্রেষ্ঠ দিনটা হচ্ছে ঈদুল আধার দিন, ইয়াউমুন নাহার যেটাকে বলা হয়, সেই দিনটা আমরা পার হয়ে আসলাম। এতগুলো সুন্দর বারাকাতপূর্ণ মৌসুম এবং এতগুলো আয়ামু মা'দুদাত, আয়ামুল আয়াম মা'লুমাত আমরা পেলাম। সামনের দিনগুলো এখন আমরা কিভাবে চালাবো, কিভাবে চলবো, পেছনের দিনগুলো থেকে আমাদের কি শিক্ষা রয়েছে এবং সামনের দিনগুলোর জন্য কি করণীয় রয়েছে, আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে মুসলিম বিশ্ব খুবই দুঃখের সাথে, মর্মাহত হৃদয়ে লক্ষ্য করেছে যে এই শ্রেষ্ঠ দিনগুলোতে যারা ইসলামকে পছন্দ করে না, যারা ইসলামের শত্রু, তারা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাতেও তারা আঘাত করতে কিন্তু দ্বিধাবোধ করেনি। আমরা অবাক বিষয় লক্ষ্য করলাম যে ইউরোপের বুকে আমাদের পবিত্র কোরআনকে জ্বালানো হলো, আমরা এটার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আল কোরআন এতটাই গুরুত্বপূর্ণ আমাদের কাছে, যেহেতু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানাভাবে আমাদেরকে অ্যাড্রেস করে বুঝিয়ে দিয়েছেন যে কোরআন কতটা গুরুত্বপূর্ণ মুসলিম জীবনের জন্যে, মুসলিম সমাজের জন্যে এবং মুসলিম উম্মার জন্যে। কিছু আয়াত আপনাদের সাথে পেশ করছি, কারণ কোরআন পড়ানোর ঘটনা তাকেই সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত করবে যে কোরআনের মর্যাদাটা বুঝে।
কোরআন সম্পর্কে গাফিল ব্যক্তিদের জন্য এটা হয়তো কোনো ঘটনাই নয়, আর আমরা মনে করি এটা সারা পৃথিবীর মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন। একজন ব্যক্তির অধিকার নয়, পুরো উম্মার হৃদয়কে ক্ষতবিক্ষত করে ফেলা, কোরআনকে পড়ানো, তার অবমাননা করা, এটা চারটিখানি ব্যাপার নয়। আজকের আধুনিক বিশ্ব তথাকথিত ব্যক্তি স্বাধীনতার নামে আসলে বিভিন্ন ধর্মের উপরে, ব্যক্তির মতের উপরে, কিংবা কোরআনের মতো কালজয়ী চিরন্তন মর্যাদার উপরে যে আঘাতটা হানছে, এটা আসলে গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান্নাস, সমস্ত মানুষকে অ্যাড্রেস করে তিনি বলছেন, ইয়া আইয়ুহান্নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানুষেরা, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটি উপদেশ এসেছে এবং এমন কিছু এসেছে যা তোমাদের অন্তরের জন্য শিফা, আরোগ্য লাভের উপায়, এবং মোমিনদের জন্য যেটা হেদায়াত, গাইডেন্স এবং তাদের জন্য রহমত। এটা কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে কোরআন গোটা মানব জাতির জন্য উপদেশ, কোরআন মানুষের অন্তরে যে ব্যাধি আছে তার উপশম, কোরআন গোটা মোমিনদের জন্য, মুসলিম উম্মার জন্য এটা হলো হেদায়াত এবং রহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই কোরআনের মধ্যে আসলে সমগ্র মানুষের জন্য, শুধু মুসলিমদের জন্য নয়, তাদের জন্য আসলে একটা পথ নির্দেশ দিয়েছেন। তাদের জীবনের প্রত্যেকটা জায়গায় কী করণীয় সেটি তিনি বলে দিয়েছেন, কারণ তিনি আমাদের স্রষ্টা। তিনি শুধু মোমেনদের স্রষ্টা নন, তিনি গোটা মহাবিশ্বের স্রষ্টা, পৃথিবীর সকল মানুষের, সৌরজগতের এবং গোটা সৃষ্টির তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তিনি এই কোরআন দিয়ে মূলত মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন তাদের কী করণীয়, তাদের সৃষ্টির রহস্য, কোথা থেকে তারা এসেছে এবং এই পৃথিবীতে কীভাবে তারা চলবে সেই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন। ফলে কোরআন হয়ে গিয়েছে গোটা মানব জাতির জন্য হুদা, গাইড এবং গাইডেন্স। এবং কোরআনের মধ্যে রয়েছে মানুষের জন্য পথ নির্দেশ, কোরআন আমাদের জন্য চক্ষু জোড়ানো একটা রিসোর্স, কোরআন আমাদের অন্তরের জন্য সবচেয়ে চমৎকার রসদ, রাবিউল কুলুবিল মুমিনিন। এবং কোরআন হচ্ছে মুমিনদের সকল হাজান, চিন্তা, ক্লেশ কিংবা যত টেনশন আছে সেটা দূর হওয়ার সবচেয়ে মোক্ষম মাধ্যম। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে যেমন সেটা আমরা অর্জন করতে পারি, কোরআন মানার মধ্য দিয়েও সেটা আমরা অর্জন করতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল ইসরার মধ্যে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আর কোরআনের মধ্যে আমরা এমন কিছু নাজিল করি যা মোমেনদের জন্য শিফা, তাদের যে কোনো ধরনের ব্যাধির উপশম, এবং মোমেনদের জন্য রাহমা, এবং তাদের আল্লাহর পক্ষ থেকে মার্সি লাভের উপায়। আর এটি যারা জালিম তাদের নোকসান এবং ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। এই জন্যই আমরা কোরআনের বিরুদ্ধে অনেক মানুষকে, যারা ইসলাম বিদ্বেষী, তাদেরকে খেপে যেতে দেখি, কারণ কোরআনের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার মধ্য দিয়ে তারা আল্লাহর আরও বেশি রোষানলে পড়বে, আরও বেশি আদাবের মধ্যে পড়বে এবং তারা জীবনে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। কোরআন হচ্ছে মানুষের হেদায়েতের একমাত্র উপায় এবং কোরআনের সাথে রয়েছে সুন্নাহ। কোরআন এবং এ সুন্নাহ, এ দুটোই হচ্ছে মুসলিমদের হেদায়েতের একমাত্র রিসোর্স, যেটাকে আমরা বলি মাসদারুল ওয়াহি এবং যেটাকে আমরা বলি মাসদারুল উলুম আল ইসলামিয়া, ইসলামী জ্ঞানের একমাত্র উৎস কোরআন এবং সুন্নাহ। এ পৃথিবীতে মানুষ নানাভাবে বিভক্ত হয়ে যায়, তাদের মধ্যে ঐক্যের একমাত্র প্ল্যাটফর্ম হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি আল কোরআনে এভাবে বলেছেন, ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, আর এ হচ্ছে একটি পরাক্রমশালী গ্রন্থ, লা ইয়াতিহিল বাতুলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, যার সামনে থেকে এবং পেছন থেকে কোনো বাতিল আসে না। কোরআন হক, সত্য, বাতিল মুক্ত, বরং কোরআনের বিপরীতটাই হচ্ছে বাতিল। সেটি আল্লাহ তাআলা এখানে
স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন এবং বলেছেন তানজিলুম মিন হাকিমিন হামিদ, এটি মহাপ্রশংসিত সত্তা এবং মহা প্রজ্ঞাময় সত্তার পক্ষ থেকে অবতারিত গ্রন্থ। সুতরাং এটি হচ্ছে কালামুল্লাহ, দ্য স্পিচ অফ আল্লাহ, আল্লাহর কালাম। এটি মানুষের কোনো আসলে রচিত কালাম নয়। আমি আজকে এখানে আসার আগে ডক্টর মরিস বুখাইয়ের তার ইসলাম গ্রহণের আগের কিছু ঘটনা পড়ছিলাম। তিনি ফ্রান্সের অধিবাসী আপনারা জানেন, এবং যখন ফ্রান্স সরকার ফেরাউনের মমি ফ্রান্সে নিয়ে এসেছিল সরকারিভাবে, তখন তিনি ছিলেন বৈজ্ঞানিক দলের প্রধান, এবং তিনি এই মমি দেখে হতবাক হয়ে গিয়েছেন। তিনি কোরআন পড়ার আগেই দেখলেন যে এই ফেরাউন পানিতে ডুবে মারা গিয়েছে, এবং এটাও লক্ষ্য করলেন তার দেহের মধ্যে অনেক লবণ। তিনি বিস্মিত হলেন যে বৈজ্ঞানিক প্রক্রিয়ার বাইরে এই হাজার হাজার বছর ধরে কীভাবে এটা সংরক্ষিত হল। তিনি জানতেন না কোরআনে আল্লাহ সুবহান তাআলা বলে দিয়েছেন যে এই ফেরাউনকে তিনি পরবর্তী বংশধর এবং মানব প্রজাতির জন্য তিনি এব্রাত হিসাবে রেখে দেবেন। পুরো ঘটনাটা আপনারা তার গ্রন্থে পড়তে পারেন, অথবা তার রিলেটেড যে গ্রন্থগুলো রচিত হয়েছে সেখানে আপনারা পড়তে পারেন। তিনি এসব কিছুর উপরে একটা গ্রন্থ রচনা করেছেন, বাইবেল, কোরআন অ্যান্ড সায়েন্স। তাহলে দেখা যাচ্ছে যে কোরআনের এই সত্যতা যদি নিরপেক্ষভাবে কেউ চিন্তা ভাবনা করে, সে কিন্তু কোরআনের এই সত্যতা সম্পর্কে জানতে পারে। কোরআন যে আল্লাহর কালাম, তাকে যখন বলা হলো যে আপনি যে জিনিসগুলো এখন আবিষ্কার করলেন এগুলো কিন্তু কোরআনে আছে, যেটা এখন থেকে বহু বছর আগের, 1400 বছর আগের, তিনি ভাবলেন যে এই আবিষ্কারগুলো তো এখন হলো, আমাদের এই রিসার্চ টিম সেগুলোকে করলো, কিন্তু আগের মানুষ কীভাবে জানত। এবং তিনি যখন দেখলেন একজন উম্মে মানুষ, কে তিনি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরবের মানুষ, তার কাছে ইনফরমেশন কী করে গেল? ফেরাউনের মমির কথা, তাকে সংরক্ষণ করা হবে হাজার বছর ধরে, বছরের পর বছর ধরে, এটা তো তার জানার কথা না। তাহলে কীভাবে জানলেন? এই সব কিছু জানার পরে তিনি ইসলাম গ্রহণ করলেন, কারণ তিনি বিশ্বাস করলেন, দৃঢ়ভাবে প্রত্যয় তার আসলো যে এটি হচ্ছে কালামুল্লাহ। পৃথিবীর কোনো মানুষের পক্ষে উইদাউট রিসার্চ এই তথ্যগুলো সংগ্রহ করা সম্ভব নয়। তাহলে তথ্যগুলো কার কাছ থেকে এসেছে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে। এভাবে আমরা অনেক বিজ্ঞানী যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের প্রকাশ্য বার্তা থেকে, বক্তব্য থেকে আমরা জানতে পারি যে তারাও বিশ্বাস করেন যে এটা আল্লাহর কালাম। আমাদের কাছে কোরআন আছে ঘরে ঘরে, কোরআন অনেকেই আমরা পড়তেও জানি না, ফলে কোরআন যে আল্লাহর কালাম এটা যে কত বড় গ্রন্থ আমাদের অনেকেই সেটা ভুলে গিয়েছে, এর গুরুত্ব ভুলে গিয়েছে। আপনারা গল্প উপন্যাস পড়ে শেষ করে দিচ্ছেন শত শত উপন্যাস, কিন্তু অনেকেরই কোরআন পড়ার সৌভাগ্য হলো না, কোরআন তেলাওয়াতও করতে পারলেন না, কারণ কোরআন সম্পর্কে আমাদের অনেকেই গাফেল। এমতো অবস্থায় কোরআন যখন পড়ানো হয় তখন হয়তো অনেকের কাছে সেটা ছোট্ট ঘটনা হতে পারে, কিন্তু মনে রাখবেন কোরআনকে যারা ভালোবাসেন তাদের অধিকার এতে ক্ষুণ্ণ করা হয়, ধর্মীয় অধিকারকে আহত করা হয়, এবং মুসলিম উম্মাকে খেপিয়ে তোলা হয়। এটা কোনো মানবাধিকারের মধ্যে পড়ে না। অতএব আজকের এই খুতবার শুরুতে আমরা প্রথমে তার তীব্র নিন্দা করছি, এবং বিশ্বের সকল জনগোষ্ঠী যারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল আমরা তাদের সাথে মিলিয়ে বলতে চাই, আসলে কোরআনের অবমাননা একজন মানুষের অধিকার অবমাননার চেয়ে অনেক ভয়াবহ। অতএব এর প্রতি আপনারা সকলেই আসলে তীব্র নিন্দা জ্ঞাপন করুন, আমরা সে আহ্বান করছি। আর কোরআন সম্পর্কে আপনারা অধ্যয়ন করুন, কোরআন সম্পর্কে জানার চেষ্টা করুন, কোরআন দিয়ে কীভাবে একজন ব্যক্তি, একটা পরিবার, একটা সমাজ, একটা বিশ্ব ইতিবাচকভাবে পরিবর্তন হতে পারে, সেই ইতিহাসটাও আপনারা জানতে পারবেন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে আপনারা গবেষণা করেন, পড়াশোনা করেন, যেটি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম মাক্কী এবং মাদানী জীবনের মধ্যে, প্রথম 20 বছরের মধ্যে আমরা লক্ষ্য করি। তিনি ওহী নাজিলের 23 বছরের মাথায় সারা বিশ্বের সামনে দেখিয়ে দিয়েছেন কীভাবে কোরআন ব্যক্তিদেরকে, পরিবারকে এবং সমাজকে সুন্দর করে গড়ে তুলতে পারে।
অতএব কোরআনের আর কোনো অবমাননা যেন কখনো না হয় আমরা সেদিকে আহ্বান করছি। আমরা ফিরে আসি হজ এবং কুরবানির পরবর্তী আমাদের করণীয় কি কাজ সেদিকে। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনে একবার হজ ফরজ করেছেন, ইতিমধ্যে হজের সকল কাজ সম্পাদিত হয়েছে, কোরবানিও হয়ে গেছে, যারা হজে ছিলেন তারাও কোরবানি করেছেন, কিন্তু সেটা ছিল হজের কোরবানি। আর যারা আমরা হজের বাইরে ছিলাম তারাও কোরবানি করেছি, এটাকে বলা হয় ঈদুল আধার কোরবানি। এই জন্য এই কোরবানিটার নাম হচ্ছে উদহিয়া, এর বহুবচন হচ্ছে আদাহি, আর হজের কোরবানির নাম হচ্ছে হাদি, আল হাদি, ফামাস্তাইসারা মিন আল হাদি, কোরআন আল্লাহ তাআলা সেটাকে উল্লেখ করেছেন, হাদি বা দম, এটি হচ্ছে হজের কোরবানি। এই সকল পাঠ চুকিয়ে আমরা এখন আমাদের হজ পরবর্তী জীবন শুরু করতে যাচ্ছি। আমাদের বাংলাদেশ থেকে যে সকল হাজিরা হজে গিয়েছেন তারা ইতিমধ্যে ফিরতে শুরু করেছেন চমৎকার একটা হৃদয় নিয়ে, ইখলাসের সাথে। তারা হজের এই সফরের মধ্যে খুবই চমৎকার দিনগুলো কাটিয়েছেন, এক্সক্লুসিভ ইবাদতের মধ্যে তারা ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ দুটো জায়গায় তাদের যাতায়াত ছিল, মসজিদুল হারাম মক্কা এবং আল মসজিদে নববী মদিনায়। তারা জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কাটিয়েছেন এবং হজের এই প্রোগ্রামের মধ্য দিয়ে তারা একদিকে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পেরেছেন, অন্যদিকে তারা তাদের পাপের মোচনও করতে পেরেছেন। যেহেতু আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা করেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমে ওয়ালাদাতহু উম্মুহ, যে ব্যক্তি হজ করল এবং হজের মধ্যে কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত হলো না, পাপে লিপ্ত হলো না, সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসলো। সুবহানাল্লাহ। এভাবে হজের প্রোগ্রাম আমাদের হাজিদেরকে শ্রেষ্ঠ মানুষে পরিণত করে দিয়েছে, আল্লাহ তাআলা হজকে সেভাবেই ডিজাইন করেছেন। একদিকে প্রচুর ইবাদতের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মুত্তাকি বান্দা হিসাবে নিজেকে উত্তীর্ণ করা, আবার অন্যদিকে জীবনের অতীতের যত পাপ ছিল সেই পাপগুলোর মোচন তওবা এবং ইস্তিগফারের মধ্য দিয়ে এবং হজের যাবতীয় কার্যক্রমের মধ্য দিয়ে। এটা একটা চমৎকার প্রোগ্রাম, একদিকে আপনাকে সমৃদ্ধ করেছে ইমান এবং তাকওয়া দিয়ে, ইবাদত দিয়ে, অন্যদিকে আপনাকে আপনার মধ্যে যত পাপের ভাইরাস ছিল তা থেকে মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। অতএব এই যে একটা নতুন জীবন পেল আমাদের হাজি ভাইয়েরা বোনেরা, তাই না, এটাকে সদ্ব্যবহার করা উচিত। সদ্ব্যবহার শুধু বসে থাকলে হবে না, তার কিছু পরবর্তী করণীয় আছে। একই সাথে আমরা বলবো আমাদের যে কোরবানির প্রোগ্রাম সেটা নন হাজিদের জন্য একই প্রোগ্রাম। আল্লাহ সুবহান তাআলা কোরবানি নিয়ে খুব চমৎকার একটা আয়াত আমাদের উদ্দেশ্যে উপস্থাপন করেছেন সূরাতুল হাজের মধ্যে, বলেছেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে কোরবানির রক্ত এবং গোশ এটা পৌঁছে না, গোশ এবং রক্ত এটা পৌঁছে না, পৌঁছে কোরবানি দেওয়ার পেছনে যে তাকওয়া ছিল, তাই না। যারা কোরবানি করেছেন তারা কার জন্য কোরবানি করেছেন? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কোরবানি করেছেন। কোরবানির মাধ্যমে বান্দারা যে তাকওয়া অর্জন করেছে সে তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। তাহলে কোরবানির মধ্য দিয়ে আসলে অনেকগুলো শিক্ষা, হয়তো কোরবানির আগের খুতবা আপনাদেরকে সেগুলো বলা হয়েছে, কোরবানির মাধ্যমে আল্লাহর নির্দেশ মানার একটা চর্চা হয়ে থাকে। কোরবানিটা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার অনুসরণে, এবং কোরবানি করার মধ্য দিয়ে আপনার মনে কিংবা হৃদয়ে যত ব্যাধি ছিল, যত বিদ্বেষ ছিল, যত কোরআন সুন্না বিরোধী চিন্তাভাবনা ছিল, যত মুসলিমদের প্রতি বিদ্বেষ ছিল, সব কিছু আপনি ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন, এটাই হচ্ছে তাকওয়া। তাহলে এখানে আমরা তাকওয়ার আরেকটা অবস্থান দেখি কোরবানির মধ্যে, যে একদিকে আল্লাহর ইবাদত করেছেন, অন্যদিকে দীনের প্রতি আপনার ভালোবাসা, আপনার আকর্ষণ, আপনার শ্রদ্ধা এগুলোকে বাড়িয়েছেন। তাকওয়ার এটাই হচ্ছে মূল অ্যাসেন্স, এবং এটা মানুষের অন্তরেরই একটা গুরুত্বপূর্ণ তাকওয়া, সেটি আল্লাহ তাআলা সূরা হাজের মধ্যে বারবার বলেছেন, এটা হচ্ছে মিন তাকওয়াল কুলুব,
অন্তরের তাকওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত তাকওয়া হা হুনা তাকওয়া হা হুনা তাকওয়া এখানে মানুষের অন্তর যদি পবিত্র হয় তাহলে তার জীবন পবিত্র হয় তার আমল এবং তার সমস্ত কাজ পবিত্র হয়ে যায় তাহলে যারা হজে ছিলেন হজের প্রোগ্রামের মধ্য দিয়ে তারা একটা পবিত্র জীবন লাভ করেছেন আর আমরা যারা হজের বাইরে ছিলাম তাহলে তারাও কুরবানির মতো মহান প্রোগ্রামের মধ্য দিয়ে আরেকটা পবিত্র জীবন লাভ করেছেন এখন আমাদের করণীয়টা কি কিভাবে জীবনের পবিত্রতাটা আমরা ধরে রাখতে পারব এবং কিভাবে আমরা আমাদের অনাগত দিনগুলোকে সুন্দর রাখতে পারব যার ফসল কাটবে আমাদের সকল মানুষ এই সমাজ এই দেশ এই বিশ্ব পৃথিবীটা সুন্দর হবে আর সবচেয়ে সুন্দর হবে আমাদের পারলৌকিক জীবন কারণ আখিরাতের জীবনে মুসলিম দৃঢ় প্রত্যয় পোষণ করে সেখানে অবশ্যই একটা জীবন আছে যেখানে আমাদের প্রত্যেককে একটা বিচারের মুখোমুখি হতে হবে পুঙ্খানুপুঙ্খ বিচার আপনার আমার প্রত্যেকটা অ্যাটম পরিমাণ ভালো কাজ কিংবা মন্দ কাজ সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওজন করবেন সেটাকে নিয়ে আসবেন যাতে করে প্রত্যেক কাজের তিনি একটা পুরস্কার অথবা শাস্তির ব্যবস্থা তিনি করতে পারেন আমরা জানি কোরআন বলছে যাদের নেকির পাল্লা ভারী হবে শুধু তারাই আল্লাহর কাছে নাজাত পাবে আর যাদের পাপের পাল্লাটা ভারী হবে তারা আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো সুযোগ নেই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াপরবশ হয়ে সকল পাপ ক্ষমা করে দেন শুধু সেই ক্ষেত্রে হতে পারে কিন্তু আল্লাহরও একটা সিস্টেম আছে আপনি পাপ করে যাবেন অন্যায় করে যাবেন আর আল্লাহ ক্ষমা করে দিবেন এটি হবে না আল্লাহর কাছে পরিশেষে আমাদেরকে অবশ্যই তওবা ইস্তেগফার করতে হবে আর আমরা জানি কিছু পাপ আল্লাহ কখনোই ক্ষমা করেন না এর মধ্যে আছে বড় বড় পাপ শিরক কুফরি এবং নাস্তিকতা এই পাপগুলো আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না যদি কোনো ব্যক্তি এই পাপগুলোর উপর থেকে মৃত্যুবরণ করে তাহলে সে কখনোই আল্লাহর কাছে ক্ষমা পাবে না আর যারা এই পাপগুলো থেকে জীবদ্দশায় তওবা করে আবার ইমানে ফিরে এসেছে এবং ইমানদার অবস্থায় যারা মারা যায় তারাই শুধু আল্লাহর কাছে ক্ষমা পেতে পারে কিন্তু তাদের মধ্যে দুটো ক্যাটাগরি আছে আপনারা জানেন একটা হলো এই যারা বড় বড় পাপ করেছে অথচ তওবা করেনি তওবা না করেই যাদের মৃত্যু হয়েছে আল্লাহ তাদেরকে লং টাইম জাহান্নামে রাখবেন এবং যদি তারা ইমানের উপর মৃত্যুবরণ করতে পারে তাহলে একটা সময় তাদেরকে তিনি জান্নাত দেবেন আর আল্লাহর সেই বান্দারা যারা তওবা ইস্তেগফার করে নিজেরা পাপ মুক্ত হতে পেরেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবেন এদের মধ্যে অনেকেই বিনা হিসাবে বেহেশতে যাবেন যারা বিনা হিসাবে বেহেশতে যাওয়ার মতো প্রস্তুতি যারা গ্রহণ করেছে আমরা এখন বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব বিষয় উপস্থাপন করব যেগুলো আসলে আমাদের হাজি ভাইয়েদের এবং আমরা যারা কোরবানি করেছি কোরবানির সময় অথবা দশ দিনের মধ্যে বিভিন্ন আমল করেছি তাদের জন্য এই হজ পরবর্তী কোরবানি পরবর্তীকরণীয় হিসাবে গণ্য হবে প্রথম হচ্ছে হজের মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা প্রত্যেকেই যে কোনো পাপ থেকে বিরত থেকে ভালো কাজগুলো করার চেষ্টা করেছি কারণ এগুলো ছিল শ্রেষ্ঠ দশ দিন এবং এগুলোর আমল আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল হিসাবে গণ্য হয় হাজি কিংবা নন হাজি যারাই এই আমলগুলো করেছেন তারা সাথে পাশাপাশি হারামও বর্জন করেছেন তাহলে প্রথম কাজটা হবে আমাদের যে হারামটা আমরা এই নির্দিষ্ট দিনগুলোতে বর্জন করলাম আমাদের উচিত হবে সামনের অনাগত দিনগুলোতেও হারাম বর্জন করে চলা কারণ ব্যাপারটা এমন নয় যে শুধু এই কয়েকদিন হারাম বর্জন করলেই আপনার প্রায়শ্চিত্ত হয়ে যাবে আর বাকি দিনগুলোতে হালালে হারামে চললে আমাদের জন্য কোনো সমস্যা হবে না বরং এটা ছিল একটা অনুশীলনের মতো একটা ট্রেনিং প্রোগ্রাম যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শেখালেন যে নিষিদ্ধ কাজগুলো আমাদেরকে বর্জন করতে হবে হারাম আমাদেরকে বর্জন করতে হবে এবং এটা সর্বকালের জন্য সারা জীবনের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর পথে চলে তাদের জন্য সুসংবাদ দিয়েছেন কিন্তু যারা আল্লাহর পথে চলার পর আবার হারামে সম্পৃক্ত হয় তাদের একটা উদাহরণও দিয়েছেন যেমন তিনি বলেছেন
ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا. তোমরা তাদের মতো সেই নারীর মতো হয়ো না যে তাঁতের বুননের পরে আবার সবটা সে খুলে ফেলে। আচ্ছা, তাহলে এই আয়াতে তিনি আসলে এই দৃষ্টান্তটা দিয়ে বোঝাতে চেয়েছেন যে যে কাপড় বুনে আবার সে গিটগুলো খুলে দেয় তাহলে তো আর কাপড় বুননো হলো না, তার যে উদ্দেশ্যে সে কাজটা করছে এই উদ্দেশ্যটা তার ব্যর্থ হয়ে গেল। তাহলে একজন মোমেন সে পবিত্র জীবন যাপন করছে যে উদ্দেশ্যে, একটা সুন্দর জীবন লাভ করার জন্য দুনিয়ায় এবং আখিরাতে নাজাত পাওয়ার জন্য, যদি আবার সে হারামে সম্পৃক্ত হয়, আবার সে ভুল বিভ্রান্তি পাপে সম্পৃক্ত হয়, তাহলে ঠিক এই নারীর মতোই তার দশা হবে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া পরবশ হয়ে তিনি আমাদেরকে ভালো কাজটা করার তৌফিক দিয়েছেন। অনেকেই দেখেন হজ করার জন্য বছরের পর বছর অপেক্ষা করেছে, হজ কি করতে পেরেছে? এখনও অনেকে হজ করতে পারেননি। তাহলে যারা হজ করতে পেরেছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ মার্সি, একটা বিশেষ রহমত এবং তৌফিক তারা লাভ করেছেন, তারা হজ করে এসেছেন। এই দুনিয়ায় আমরা যারা আল্লাহর যে কোনো ইবাদত করতে আমরা সামর্থ্য লাভ করি এটাও আল্লাহর তৌফিক। আল্লাহ সকলকে রীতিমতো পাঁচ ওয়াক্ত সালাত পড়ার তৌফিক দেন না। এই যে জুমার সালাতের দিন, আজকে দেখবেন যে অনেকেই জুমার সালাতে আদায় করতে আসেনি, তাহলে যারা এসেছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক। যারা যাকাত হিসেব করে দিচ্ছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক। যারা পবিত্র জীবন যাপন করছেন এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক। অতএব যারা সে তৌফিক প্রাপ্ত হয়েছেন, আসুন আমরা আল্লাহর প্রশংসা করি, আল্লাহ শুকরগুজার বান্দা হই এবং কখনোই আর আল্লাহর নাফরমানি এবং অবাধ্যতার মধ্যে সম্পৃক্ত না হই, কারণ আল্লাহ দয়া পরবশ হয়ে আমাদেরকে হেদায়েত দিয়েছেন, অতএব আমরা সেই হেদায়েতের উপর থাকি এবং এই থাকাটা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্তই থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সেটা স্মরণ করিয়ে দিয়ে কোরআনে বলেন, ওয়ামা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ, যত নিয়ামত তোমাদের উপর বর্তিত হয়েছে এর সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে। ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহ লাগাফুরুর রহিম, আর তোমরা যদি আল্লাহর নিয়ামতকে হিসেব করা গুনতে শুরু করো গুনে শেষ করতে পারবে না, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব ক্ষমাশীল এবং অতীব দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদের উপর এত নিয়ামত দিচ্ছেন, অতএব তার প্রতি আমাদের সুন্দর ধারণা এবং সুন্দর জন পোষণ করা উচিত। আল্লাহর প্রতি আমাদের ধারণা এবং আমাদের যে চিন্তা চেতনা এটা সবসময় যেন সুন্দর থাকে। এটা এই জন্য বলা হলো আল্লাহ কখনো কখনো আমাদেরকে পরীক্ষা করেন বালা মুসিবত দিয়ে, রোগ ব্যাধি দিয়ে, দারিদ্র দিয়ে। সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার মধ্যে স্পষ্ট করে বলেই দিয়েছেন, ওলানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অবশ্য অবশ্যই আমরা পরীক্ষা করব তোমাদেরকে ক্ষুধা দিয়ে, জানমাল এবং ফসল ফলাদি দুর্ভিক্ষ দিয়ে, এবং নানা বালা মুসিবত দিয়ে তোমাদেরকে অবশ্য অবশ্যই পরীক্ষা করব। তবে যারা এই পরীক্ষার মধ্যে সবরের সাথে উত্তীর্ণ হয় তাদেরকে হে রাসূল তুমি সুসংবাদ দাও, যাদের যখন কোনো মুসিবত হয়, তাদের উপর যখন কোনো মুসিবত আসে, বিপদ নেমে আসে, তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই ফিরত যাব। তার মানে হচ্ছে বিপদ মুসিবতে তারা কখনো হতাশ হয় না, তারা কখনো আল্লাহর বিরুদ্ধে ক্ষিপ্ত হয় না, তারা সবর করে এবং আল্লাহর যে কাদা এবং কদর তাকদীর, আল্লাহর পক্ষ থেকে যে নির্ধারিত বিষয়গুলো থাকে সেগুলোর প্রতি তারা সন্তুষ্ট থাকে, পরীক্ষাকে মেনে নেয়, পরীক্ষা উত্তীর্ণ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুসংবাদ দিতে বলেছেন। অতএব আল্লাহর প্রতি সবসময় যে কোনো পরিস্থিতিতে ভালো ধারণা পোষণ করা এটা আল্লাহর নির্দেশ। একটি হাদিসে কুদসির মধ্যে যেটি বুখারী মুসলিমের মধ্যে এসেছে আল্লাহ সুবহান তাআলা বলেন, তিনি বলেন আনা ইনদা যন্নি আবদি বি, আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দারা
আমার ব্যাপারে যে সুন্দর ধারণা করে আমি সেই ধারণার পাশেই থাকি। অতএব আপনি যে কোনো পরিস্থিতিতে যদি আল্লাহর প্রতি সুধারণা পোষণ করেন তাহলে আল্লাহ আপনার সেই সুধারণার পাশেই থাকবেন, আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করে দেবেন, আপনার তওবা কবুল করবেন এবং আখিরাতে আপনাকে নাজাত দেবেন। আর যারা আল্লাহর প্রতি ক্ষিপ্ত হবেন, ক্ষোভ প্রকাশ করবেন, তারা ফলশ্রুতিতে আসলে আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হবেন এবং শেষ পর্যন্ত আল্লাহর নাজাত থেকে তারা নিজেরা আসলে মাহরুম হবেন, বঞ্চিত হবেন। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে হজের মাধ্যমে এবং জিলহজ মাসের এই ইবাদতের মাধ্যমে, কোরবানির মাধ্যমে আমরা আপনারা সকলেই জীবনের একটা নতুন অধ্যায় ওপেন করেছি, খুলেছি জীবনের নতুন একটা পাতা আমরা ওপেন করেছি, যেখানে শুধু আল্লাহর ইবাদত, আল্লাহমুখী অবস্থান এবং আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে নিষ্পাপ হয়ে যাওয়ার আমরা সামর্থ্য লাভ করেছি। অতএব এরপর যেন আর কলুষিত পথে আমরা পা না বাড়াই, এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। এই এই পদক্ষেপ নেওয়াটা আমাদের জন্য জরুরি। পবিত্র জীবনের পর আবার অপবিত্রতায় প্রবেশ করা, কলুষমুক্ত জীবনের পর আবার পঙ্কিলতার সাথে আসলে সমঝোতা করা, এটা আসলে কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না, কোনো বুদ্ধিমান সেটা করবেন না। অতএব যারা পাপ থেকে নিজেকে মুক্ত করেছেন, সুদ ঘোষ সহ যে কোনো দুর্নীতি থেকে নিজেকে মুক্ত করেছেন, এখন থেকে এই সম্পূর্ণ সুন্দর মুক্ত এবং পবিত্র জীবন আসন আমরা চালিয়ে যাই। চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে যারা হজ করেছেন তাদের হজটা যে কবুল হয়েছে, হজ্জে মাবরুর হয়েছে, তার কিছু আলামত আছে, সে আলামতটা আমাদের এখন একটু আবিষ্কার করে দেখতে হবে। হজ্জে মাবরুর এটা আবার কোন হজ? আপনারা হয়তো সে আলোচনা আগে শুনেছেন। হজ্জে মাবরুর হচ্ছে মাকবুল হজ, যে হজটা আল্লাহ তাআলা কবুল করেছেন। আমরা অনেক ইবাদত করি, অনেক আমল করি, সব আমল কি আল্লাহর কাছে কবুল হয়? আমরা কি নিশ্চিত? আল্লাহ আমলকে কবুল করার জন্য তিনটে প্রধান শর্ত আছে, এই তিনটা শর্ত যদি কারো পূরণ হয় তাহলে আপনি আশা করতে পারেন যে আল্লাহ তাআলা কবুল করেছেন, কিন্তু নিশ্চিত হওয়া কঠিন। নিশ্চিত তো আল্লাহই হবেন, ওহির মাধ্যমে নিশ্চিত হওয়া ছাড়া আসলে আমাদের নিশ্চিত হওয়ার আর কোনো উপায় নেই। তাহলে আমরা আশা করতে পারি, এবং এই যে আশা তার মানে কবুল হতেও পারে আবার নাও হতে পারে। এই এই যে আশা এবং নিরাশার দোলাচল, এটা মোমিন হৃদয়ের আরেকটা সুন্দর আলামত, যে আপনি নিশ্চিন্ত নন, যে আপনি সব আমল করে ভালো মানুষ হয়ে গেছেন, আল্লাহর কাছে ভালো মানুষের খাতায় আপনার নাম উঠে গেছে, তাই না? এটা মানুষ কখনোই নিশ্চিন্ত হতে পারে না। এই জন্যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালো কাজই আপনাকে করে যেতে হবে, যাতে আপনি আশার মধ্যে থাকতে পারেন। আল হাজ্জুল মাবরুর যেটা মাকবুল হজ, সেটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ মাবরুর হচ্ছে যেই হজের পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু নয়। আর হজ মাবরুর কোনটা? সেই হজ যেই হজের মধ্যে ব্যক্তি কোনো পাপ করেনি, কোনো অশ্লীল কথা কাজে লিপ্ত হয়নি এবং কোনো ঝগড়াঝাটি করেনি। আগে থেকেই যদি আপনি সতর্ক না থাকেন তাহলে এই ধরনের হজ করাটা হয়ে ওঠে না। আমরা মক্কা মদিনায় দেখেছি অনেক হাজি তার টেম্পারটা রাখতে পারেন না, যেহেতু কষ্টের কাজ, বেশ কিছু ত্রুটি হয়, সেবাদানকারী সংস্থাদেরও ত্রুটি হয়, ফলে দেখা যাচ্ছে যে অনেকেই ঝগড়ায় মেতে ওঠেন, অনেকেই হয়তো তার মুখ দিয়ে গালিগালাজ বের হয়ে যায়, অনেকেই দেখা যাচ্ছে যে আসলে তার যে সুন্দর আখলাকের মধ্যে থাকার কথা, সবরের মধ্যে থাকার কথা, সেটা হয়ে ওঠে না। তাহলে ইনাদের হজের ব্যাপারে আমরা বলতে পারবো না এটা হজ্জে মাবরুর হয়েছে কি না। হজ্জে মাবরুর হচ্ছে যেই হজে বান্দা আসলে একদিকে যেমন তার আকিদা শুদ্ধ, ইমান শুদ্ধ, সুন্দর ইবাদত করেন, অন্যদিকে তেমনি তিনি সুন্দর আখলাকের মধ্য দিয়ে হজটাকে সম্পাদন করে দেশে ফিরে আসেন। তাহলে হজ্জে মাবরুর হওয়ার কিছু আলামত আছে। আপনি একটা ভালো কাজ করলেন, সেই ভালো কাজের কিছু ফলাফল আছে। কেউ যদি রোগ আক্রান্ত হয়ে হসপিটালে তিনি ভর্তি হন, চিকিৎসা তিনি পূর্ণ ভালো হয়ে যান, এরপরে বাসায় ফেরেন,
তখন তার পরবর্তী সিমটম থেকে আমরা বুঝতে পারবো তিনি পূর্ণ সুস্থ হয়েছেন কি পূর্ণ সুস্থ হন নাই, তাই না? যদি দেখা যায় যে আগে সিমটমগুলো রয়ে গেছে, তাহলে কি বুঝবেন, সে কি সুস্থ হয়েছে? আর যদি দেখা যায় যে না, আগের কোনো সিমটম এখন আর নেই, তাহলে বোঝা গেল তিনি সুস্থ হয়েছেন। তাহলে যিনি হজ করে এসেছেন, হজ্জে মাবরুর যার নসিব হয়েছে, সৌভাগ্য হয়েছে, তার সিমটম থেকে আমরা বুঝতে পারবো তার হজটাকে হজ্জে মাবরুর নাকি হজ্জে মাবরুর নয়। যদি হজের কদিন পরেই তিনি আবার সুদঘোষের দিকে ফিরে যান, চুরি চামারির দিকে ফিরে যান, দুর্নীতির সাথে সম্পৃক্ত হন, তাহলে বোঝা গেল তিনি হজ করেছেন, আলহাজ হয়েছেন, কিন্তু হজ্জে মাবরুর তার নসিব হয় নাই। এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। হাসান আল বসরি তিনি প্রখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন, তাবেঈ ছিলেন, অত্যন্ত বিশ্বস্ত মানের জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মাল হাজ্জুল মাবরুর, হাজ্জে মাবরুর কাকে বলা হয়। তিনি বললেন, আনতাউদা জাহেদান ফি দুনিয়া রাগিবান ফিল আখিরা, তুমি হজ থেকে ফিরে দুনিয়ার প্রতি তোমার আর সেই লোভটা থাকবে না, এমন হবে, এবং তোমার সকল আগ্রহ আখিরাতমুখী হবে। এর দ্বারা বোঝা যাবে যে তোমার হজটা হয়েছে হজ্জে মাবরুর। পঞ্চম যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে হজ এবং কোরবানি। এই দুটো কিন্তু আমাদেরকে আমাদের রবের সাথে আবার নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে। কোরবানি কেন করেছেন আপনি? আল্লাহর জন্য। এবং আপনার মোটিভটা ছিল তাকওয়া অর্জন, পশু জবাহ করা নয়। কিন্তু পশু জবাহ করার মধ্য দিয়েই এই প্রোগ্রামটা উদযাপিত হয়। পশু জবাহ করার বিষয়টা অনেকেই সমালোচনা করেন, কিন্তু আমার তো মনে হয় আধুনিক সকল মানুষ এখন ফাস্টফুডে অভ্যস্ত। অভ্যস্ত না বলেন তো, শুধু KFC কতগুলো পশু জবাহ করে প্রতিদিন সেটা একটু চিন্তা করেন। 365 দিনে তাহলে কতগুলো জবাহ করা হয়, এটা নিয়ে কেউ প্রশ্ন তুলছেন না। কিন্তু কোরবানি নিয়ে কেন প্রশ্ন তুলছেন? কোরবানির গোশ কি আমরা জবাহ করে ডাস্টবিনে ফেলে দেই? কোরবানির গোশের বৃহত্তর একটা অংশ কি গরিব দুঃখীরা পায় না? যারা সারা বছর কোরবানির গোশ এই প্রোটিনটা খেতে পারে না, তাদেরকে কিন্তু আপনি কোরবানির গোশ দিচ্ছেন। এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক প্রিয় বান্দারা আছেন যারা পুরো কোরবানি করে পুরোটাই আবার গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দিচ্ছেন। অতএব এখানে তো কোনো কিছুই নষ্ট হয় না, একটা টাকাও নষ্ট হয় না, একটা টুকরাও নষ্ট হয় না। কোরবানির পশুর চামড়াগুলো পর্যন্ত কাজে লাগানো হয়, এর প্রতিটা গোশ কাজে লাগানো হয়। তাহলে নষ্ট হলো কি? বরং এই প্রোগ্রামের মধ্য দিয়ে যে তাকওয়াটা মুসলিম উম্মা অর্জন করে, এটা KFC-র জবাহ করা দিয়ে কি অর্জন হয়? আমি একটা কোম্পানির কথা বললাম, এরকম আরও অনেক ফাস্টফুড কোম্পানি আছে যারা প্রচুর পশু জবাহ করে মানুষের প্রোটিনের চাহিদা মেটায়, কিন্তু সেটা তো তারা তাকওয়া ভিত্তিক করে না। যারা মুসলিম তারা যদি মানুষকে খাওয়ায়, তারা আল্লাহর নামেই জবাহ করে, সেটা কোরবানি হোক, কোরবানির বাইরে হোক। যাই হোক, এখানে কোরবানি এবং হজের মাধ্যমে আমরা আল্লাহকে চিনেছি, আল্লাহর অধিকারগুলোকে আরও ভালোভাবে জেনেছি, আল্লাহর অধিকারের প্রতি সচেতনতা আমরা অর্জন করেছি। ফলে আপনি হাজিদেরকে দেখবেন যারা হয়তো ঠিকমতো পাঁচ ওয়াক্ত সালাত পড়তো না, আমি দেখেছি প্রায় সব হাজি মক্কা মদিনায় তারা তাহাজ্জুদ গুজার, সুবহানাল্লাহ। রাত্রে 2টা বেজে হারামে ঢুকে তারা লম্বা টাইম ধরে তাহাজ্জুদের সালাত পড়ে। কেন পড়ে বলেন তো? কেন তারা কোরআনমুখী? সেখানে কোরআন পড়ে, অনেকে কোরআনের অর্থ বোঝে। অনেক হাজিদেরকে দেখলাম যে তারা খেজুর কিনে কিনে অন্যদেরকে খাওয়াচ্ছে, অথচ সব হাজি কিন্তু প্রায় সামর্থ্যবান, তাই না? সেখানে যাওয়ার পরে মানুষ ভাবে যে আল্লাহকে খুশি করার কতগুলো পথ আছে, সবগুলো পথে আমি চলতে চাই, সুবহানাল্লাহ। এই যে আল্লাহকে খুশি করার জন্য আপনি আল্লাহর বান্দাদের সেবাও করছেন, আবার আল্লাহর এক্সক্লুসিভ ইবাদতও আপনি পালন করছেন, এটাই হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক, সালাত আল্লাহর হক, জাকাত আল্লাহর হক, সিয়াম আল্লাহর হক, কুরবানি আল্লাহর হক। এভাবে বান্দাদের হক পূরণ করাটাও আল্লাহর নির্দেশ, সেটাও ইনডিরেক্টলি আল্লাহর হক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হকের ব্যাপারে যদি কোনো ত্রুটি হয়, তার কাছে ক্ষমা চাইলে ডিরেক্টলি ক্ষমা করে দেন। আর আল্লাহর বান্দাদের হকের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি হয়, আল্লাহ তাআলা সেটা ডিরেক্টলি ক্ষমা করেন না।
তিনি সেটাকে শর্তায়িত করেন যেই ব্যক্তির হক আপনি ক্ষুণ্ণ করেছেন সেই ব্যক্তির হক তার কাছ থেকে আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে অথবা পূরণ করে দিতে হবে এটা হলো আল্লাহর সিস্টেম কেন এই সিস্টেমটা ইসলামে দেওয়া হলো আপনি মানবাধিকারের যতগুলো সূত্র দেখবেন তার মধ্যে সবচেয়ে সুন্দর সূত্র হচ্ছে এটি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কোন বান্দা সে যত গরীব দুঃখী যত সাধারণ মানুষই হোক না কেন তার হক আল্লাহর কাছে অত্যন্ত সম্মানিত ফলে সে অধিকারকে ক্ষুণ্ণ হওয়াটা আল্লাহ পছন্দ করেন না ওই ব্যক্তির কাছ থেকে আপনি যদি রাজা বাদশাহ হন ওই ব্যক্তির কাছ থেকে আপনাকে ক্ষমা নিতে হবে অতএব আমরা এই হজ এবং কুরবানির প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা আল্লাহর হককে জানতে পেরেছি এবং আল্লাহর বান্দার হকের প্রতিও আমরা সচেতন হয়েছি আসুন এই দুটো অধিকার আমরা রক্ষা করে চলি আমরা যেন এই অধিকারগুলোকে আর কখনোই ক্ষুণ্ণ না করি পৃথিবীর সমস্ত বিপর্যয় এই দুটো অধিকার ক্ষুণ্ণ করা থেকে এক আল্লাহর অধিকার দুই মানবাধিকার মানবাধিকার লঙ্ঘন হওয়ার মধ্য দিয়ে মানব সমাজে সকল বিপর্যয় কিন্তু মানবাধিকার লঙ্ঘনের শুরুটা হয় আল্লাহর অধিকার লঙ্ঘনের মধ্য দিয়ে দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই পৃথিবীর সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর অধিকার তিনি পরিপালন করেছেন এবং সবচেয়ে বেশি মানবাধিকার সংরক্ষণ তিনি করেছেন তার বিদায় হজের ভাষণটা একবার পড়ে দেখবেন পৃথিবীর ইতিহাসে মানবাধিকার রক্ষার সবচেয়ে চমৎকার ভাষণ হচ্ছে বিদায় হজের এই ভাষণ যা তিনি তার জীবনের একমাত্র হজ বিদায় হজের মধ্যে তিনি দিয়েছিলেন অতএব আমাদেরকে আজকের এই আধুনিক সমাজের আধুনিক সভ্য নাগরিক হয়ে যদি চলতে চান তাহলে ইসলামের এই শিক্ষাগুলোকে আসলে সামনে নিয়ে আসতে হবে আমরা দেখতে পাচ্ছি আধুনিক মানুষরা কিভাবে আধুনিক কলা কৌশল প্রয়োগ করে মানবাধিকার লঙ্ঘন করেন কিভাবে জুলুম করেন কিভাবে মানুষের ধর্মীয় অধিকার সামাজিক অধিকার ব্যক্তির অধিকার তার সম্পত্তির অধিকার কিভাবে ক্ষুণ্ণ করেন সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি শুধু আমাদের দেশেই নয় পৃথিবীর নানা সমাজে সে উন্নত সমাজগুলোতে ইউরোপ আমেরিকার সমাজেও আমরা মানবাধিকারের লঙ্ঘন দেখেছি বিশেষ করে মুসলিমদের অধিকার আধুনিক বিশ্বের অনেক মানুষ মনে হয় যেন তারা মনে করে মুসলিমদের অধিকার বলতে কিছু নাই অতএব এই বিশ্বে বর্তমানে সবচেয়ে যেই গোষ্ঠীর অধিকার লঙ্ঘিত হচ্ছে তারা হচ্ছে মুসলিম উম্মাহ মুসলিমদের অধিকার ষষ্ঠ যে বিষয়টা আমরা বলবো সেটি হচ্ছে আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়েই হজে গিয়েছি যারা হজে গিয়েছেন তারা তালবিয়া পাঠ করেছেন তাই না এই তালবিয়ার মধ্যে কিন্তু ডাকে সাড়া দেওয়ার বিষয়টা আছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক খালি হাজিরা দেওয়ার ঘোষণা ইহরামে যতক্ষণ আছেন তালবিয়া আপনি পাঠ করেছেন তাহলে আল্লাহর ডাকে সাড়া দেওয়া কি এখন শেষ হয়ে গেল দেশে আসার পরে কি আর আল্লাহর ডাকে সাড়া দেব না আমরা দিতে হবে আমাদেরকে দিতে হবে আপনারা যারা হজ করে এসেছেন আগে কিংবা এবছর তাদের উচিত হচ্ছে কন্টিনিউয়াসলি আল্লাহর ডাকে সাড়া দেওয়া আর যারা হজে যাননি যাবেন তারাও আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হবেন এবং অন্য অন্য যে ইবাদতগুলো আমরা করছি সেটা আল্লাহর ডাকে সাড়া দিয়েই আমরা করছি অতএব আসুন সেটাকে অব্যাহত রাখি সপ্তম যে বিষয়টি সেটি হচ্ছে আমরা যেটা শুরুতেই বলেছিলাম খায়রাত এবং বারাকাতের মৌসুম কল্যাণ এবং প্রাচুর্যের মৌসুমে আমরা এতদিন ছিলাম এই মৌসুমটা প্রায় অতিক্রান্ত হয়ে গেল তাহলে বাকি মৌসুমটা যেহেতু কল্যাণের মৌসুম যদি নাও হয় আসলে আল্লাহর কল্যাণ কিন্তু কখনোই ক্ষান্ত হয় না এটাও মনে রাখবেন বাট বিশেষ কিন্তু কিছু মৌসুম তিনি দিয়েছেন যেখানে অঝোর ধারায় খায়রাত এবং বারাকাত নাজিল হতে থাকে সে মৌসুমের পরে কি আমরা আবার পাপের দিকে ফিরে যাব এই আত্মজিজ্ঞাসাটা আমাদেরকে একটু করতে হবে আমাদের অনেকেরই জীবনের পথ চলা থেকে আমরা মনে হয় যেন ভাবি যে অমুক দেশে গেলে অনেক পাপ করা যাবে ছুটির দিনগুলোতে অনেকেই ছুটি কাটান পাপের মধ্যে প্ল্যান করে করেন না বলেন তো নাচ গান নাইট ক্লাব কনসার্ট ইত্যাদি তারা প্ল্যান করে পাপের জায়গাগুলোতে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা হচ্ছে এমন কোনো সময় নেই যেখানে পাপ করা যাবে আছে কি এমন কোনো স্থানও নেই সেখানে পাপ করা যাবে
আসলে কোন স্থান কিংবা সময়ে মুমিনদের জন্য বরং কোন মানুষের জন্য পাপ করা কোনো অনুমতি নেই অতএব সেটা আমাদেরকে স্মরণ রাখতে হবে যে পবিত্র দিনগুলোতে যেমন পবিত্র জীবন যাপন করেছি অন্য দিনগুলো কিন্তু অপবিত্র দিন নয় এটা মনে রাখবেন অতএব সাধারণ দিনগুলোতেও পবিত্র জীবনই আমাদেরকে যাপন করতে হবে আমরা যেন তা থেকে কখনোই পিছপা না হই অষ্টম যে বিষয়টি আমরা বলবো যে এই সুন্দর দিনগুলোতে আমরা একের পর এক ইবাদত করেছি তাহলে বাকি দিনগুলোতে কি করব কোরআনের ভাষায় এটাকে বলা হয় ইস্তিকামাত فاستقم كما امرت তোমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে তুমি মুস্তাকিম হও অর্থাৎ স্টিডফাস্ট এটাকে বলা হয় স্টিডফাস্টনেস অর্থাৎ আপনি সার্বক্ষণিকভাবে দ্বীনের পথে থাকবেন ইস্তিকামাতটা এটা গুরুত্বপূর্ণ একটা অর্জন অনেক মুমিনের সেটা অর্জিত হয় না আমাদের ভুলের কারণে অসতর্কতার কারণে বা জানা না থাকার কারণে অতএব আপনি পাঁচ ওয়াক্ত সালাতে যদি এখন রেগুলার থাকেন তাহলে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত পাঁচ ওয়াক্ত সালাত আপনাকে পড়তেই হবে প্রতি বছরের যে ফরজ যাকাত সেটা প্রতি বছর বছর আপনাকে আদায় করতে হবে জাগতিক নিয়মেও তো তাই না আমরা নিয়মগুলো মেনে চলি প্রাতিষ্ঠানিক নিয়মগুলো ইউনিভার্সিটির নিয়মগুলো মেনে চলে শিক্ষকদের জন্য যে নিয়ম তারা সেটা মেনে চলেন ছাত্রদের জন্য যে নিয়ম তারা সেটা মেনে চলেন রাষ্ট্রের যে নিয়ম সেটা সকল রাষ্ট্রের নাগরিকটা মেনে চলেন ট্যাক্সের নিয়মগুলো যিনি ট্যাক্সদাতা তিনি মেনে চলেন তাহলে আল্লাহর নিয়মগুলো কেন মেনে চলবো না কেন পাঁচ ওয়াক্ত সালাত আমরা রীতিমতো পড়ব না কেন জুমার সালাতটা আমরা পড়ব না কেন আল্লাহর রাস্তায় যে ফরজ যাকাত সেটা আমরা দেব না কেন আল্লাহর হক এবং বান্দার যে হক তিনি ফরজ করেছেন সেটা আমরা আদায় করব না এ বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে যদি সেটা আমরা অব্যাহত রাখতে পারি তাহলে আমরা ইস্তেকামাত অর্জন করলাম এটা আমাদের সকল হাজি এবং যারা এই দিনগুলোতে আল্লাহমুখী হয়েছেন কোরবানি করেছেন তাদের প্রতি আমাদের কমন আরেকটা ইনস্ট্রাকশন সর্বশেষ যেটি আমরা বলবো সেটি আমাদের সম্মানিত হাজিদের উদ্দেশ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকে সাড়া দেওয়ার তৌফিক তিনি আপনাদেরকে দিয়েছেন যারা হজ করে এসেছেন কিংবা এখনও বেলাদুল হারামাইনে আছেন আপনারা আসবেন আপনারা আপনাদের এই জীবনের নতুন অভিজ্ঞতাটাকে কাজে লাগাবেন আল্লাহ তাআলা আপনাদের জীবনের একটা সুন্দর পাঠ ওপেন করে দিয়েছেন অতএব আপনারা এখন থেকে নতুন জীবন যাপন করবেন আর আমরা সকলে দোয়া করব আল্লাহ যেন আপনাদের হজকে কবুল করেন আল্লাহুম্মা জাআল হাজ্জাহুম হাজ্জাম মাবরুরা ওয়া সাইয়াহুম সাইয়াম মাশকুরা ওয়া যামবাহুম যামবাম মাগফুরা আল্লাহ যেন তাদের সকল আমলগুলোকে কবুল করেন এবং আমরা যারা দেশে ছিলাম আমাদের আমলগুলোকে কবুল করেন বিশেষ করে এখানেও অনেকে হজের সাথে সম্পৃক্ত না থাকলেও হজের দিনের সাথে কিছু আমল তারা করেছেন যেমন আরাফার দিনের সিয়াম তারা পালন করেছেন কোরবানি করেছেন ইত্যাদি সব কিছু অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই যে ওয়াকাফাতগুলো পদক্ষেপগুলো আমরা বললাম হাজি কিংবা যারা হজ করেননি দেশে থেকে ভালো ইবাদত করেছেন হজ পরবর্তী সময় কোরবানি পরবর্তী সময় আল্লাহ যেন আমাদের সকলকে এই কাজগুলো করার তৌফিক দান করেন আমাদের সকল আমলকে কবুল করেন জীবনটাকে সুন্দরভাবে পরিচালিত করার তৌফিক দান করেন আমাদের সবাইকে পবিত্র জীবন দান করেন ইবাদতপূর্ণ জীবন দান করেন আল্লাহমুখিতা অর্জন করার তৌফিক দান করেন আল্লাহর কাছে আমরা সকলে কায়ম মনোবাক্যে সে দোয়া করি আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম اللهم تقبلنا يا رب حبيبي الحمد لله رب العالمين والعاقبة للمتقين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله واتبعوا سنة نبيكم صلى الله عليه وسلم فإن في اتباع القرآن والسنة نجاة للمؤمنين في الدنيا والآخرة نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضاه ويجعلنا وإياكم من عباده المؤمنين المخلصين المتقين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون شمانيت مسلي برندو أشون أمر الله سبحانه وتعالى গুণগান এবং গুণকীর্তন করি
তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে মানুষ হিসাবে তিনি আমাদেরকে সম্মানিত করেছেন বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম বনি আদমকে আমরা সম্মানিত করেছি তবে বনি আদমের মধ্যে যারা ঈমান এবং তাকওয়ার পথে চলে আল্লাহ তাদেরকেই সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন যেমনটি সূরাতুল হুজরাতের মধ্যে তিনি বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান ঈমান ছাড়া তাকওয়া আসতে পারে না এবং তাকওয়া ছাড়া ঈমানটাও থাকে না অতএব ঈমান এবং তাকওয়ার পথেই আসুন আমরা যদি চলি তাহলেই আমাদের এই যে পরবর্তী হজ পরবর্তী এবং কুরবানি পরবর্তী করণীয়র কথা আমরা বললাম সেটি সুসম্পন্ন হতে পারে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকল মুসলিম উম্মার উপর বরকত এবং রহমত নাজিল করুন আমাদের মধ্যে যারা যে দায়িত্ব পালন করছি সুচারুভাবে সুন্দরভাবে সে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত আছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন আমাদের যে হাজাতগুলো আছে আল্লাহ সেটা পূরণ করুন আমাদের দুনিয়া আখিরাতের সকল হাজাত আল্লাহ তাআলা পূরণ করে দিন যার বিপদ এবং